এ পর্যায়ে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কুষ্টিয়া থেকে সহকর্মী শরীফ বিশ্বাস যুক্ত হচ্ছেন। শরীফ, আতিক, আমি এখন এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের পৌর বাজারে, যে বাজারের পাশে ঠিক সবজি থেকে শুরু করে কাঁচা বাজার, মাছ মাংস সব কিছু রয়েছে। তবে এই বাজার পরিস্থিতি যদি বলি, সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে মানে তুলনামূলকভাবে বেশি বলা চলে। বিশেষ করে কাঁচা মরিচ এখনও, বিশেষ করে আজকের বাজারে 120 টাকা খুচরা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি, সেখানে পাইকারি 100 টাকা, অর্থাৎ 20 টাকা খুচরা বাজারে বেশি। অন্যান্য বিশেষ করে তরি তরকারির দামও খুব একটা নাগালের মধ্যে রয়েছে বলে আসলে মানে বলা হচ্ছে না, যাচ্ছে না। আর অন্যান্য বিশেষ করে মাছ মাংসের দাম তো চড়া রয়েছে, আর বিশেষ করে চাল ডাল মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু এখনো নাগালের মধ্যে বাইরে রয়েছে। বিশেষ করে জিরা, আজকের বাজারে জিরা প্রতি কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে 800 টাকা। আরেকটি তথ্য জানিয়ে রাখি, অত্যাবশ্যকীয় যে পণ্যের মধ্যে বিশেষ করে ডিমের বাজার, ডিম আজকের বাজারে ডিমের হালি প্রতি কেজিতে 2 টাকা বেড়েছে। আর অন্যান্য বিশেষ করে আমরা যদি বলি মাছের বাজার, যদি জানাতে চাই মাছের বাজার বরাবরের মতোই কিন্তু চড়া। সব মিলিয়ে কুষ্টিয়া নিত্যপণ্যের যে বাজার দরের যদি কথা বলি, সেটি কিন্তু যথেষ্ট স্বস্তির মধ্যে রয়েছে ভোক্তারা, এমনটি কিন্তু বলা যাচ্ছে না। আতিক জি, শরীফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন শরীফ বিশ্বাস।